চুরির অভিযোগ শনি মন্দিরে। দান বাক্স ভেঙে প্রায় হাজার পাঁচেক টাকা নিয়ে চম্পর দিল চোরের দল, এমনই অভিযোগ এলাকাবাসীর। জলপাইগুড়ি শহরের অদূরে বিবেকানন্দ পল্লীর জাতীয় সড়কের পাশে শনি মন্দিরের ঘটনা। এলাকাবাসীর অভিযোগ, গত রাতে এই কাণ্ড ঘটিয়েছে চোরের দল। অভিযোগ, এর আগেও বেশ কয়েকবার ওই এলাকায় চুরি হয়েছে। নেশার টাকা জোগাড় করতে এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারে দুষ্কৃতীরা বলে ধারণা স্থানীয়দের। এছাড়া এই এলাকায় দীর্ঘদিন থেকে নেশাগ্রস্ত ও এই কারবারিদের সংখ্যা বাড়ছে বলে অভিযোগ তুলেছেন তারা। খবর দেওয়া হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশকে। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকার বাসিন্দা জ্যোতির্ময় সরকার এবং দেবাশিস বিশ্বাস বলেন, আমরা এই মর্মে আজ একটি লিখিত অভিযোগ থানায় দায়ের করেছি। কি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা? তো এখানে আমাদের প্রত্যেকদিনই প্রত্যেক শনিবার পূজা হয়। তো আজকে সকালবেলা পুরোহিত এসে যখন মন্দিরটা পরিষ্কার করতে এসছে, তখন দেখে মন্দিরের প্রণামী বক্সটা কে বা কারা জানি কেটে টাকা ভিতরে টাকাগুলো সব দিয়ে গেছে। এরা কত গতকাল রাখছে আমাদের এখানে পরিমাণ 5-6 হাজার টাকা ছিল, কারণ প্রত্যেকদিন এখানে পুজো হয়, সবাই প্রণামী দেয় রাস্তার পাশে। তো আমরা এটা মানে ভাদ্র মাসটা শেষ হলে ওটা খুলে ওটা আর মন্দির উন্নয়ন করে লাগিয়ে দিই। সেই কারণে আমরা যখন দেখতে এসেছি, যখন দেখি তালা ভেঙে তালাটা কেটে নিয়ে ওরা টাকাগুলো নিয়ে গেছে। আমার মনে হয় আমাদের এই এলাকার মধ্যে বিএস কিছু কিছু লোকজন বিক্রি করছে, কিছু কিছু ছেলেপেলে বিএস কাটছে। বিএস এর টাকা যা থাকার জন্যই তারা এই সমস্ত অপরাধমূলক কাজ করছে। তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে ধর্মদেব স্কুল, তারপরে মনে করেন আর একজনের দোকান থেকে জিনিস এরা প্রতিদিন চুরি করে নিয়ে যাচ্ছে। আমরা পুলিশকে লিখিত অভিযোগ জানিয়েছি, প্রশাসনের হস্তক্ষেপ চাচ্ছি। যদি প্রশাসন এই হস্তক্ষেপ না নেয় আর যদি এই অপরাধমূলক কাজ যদি বিমানগুলিতে বন্ধ না হয়, আমরা পঞ্চায়েতের নেতৃত্বে আগামী দিনে এই সমস্ত যারা বিএস বিক্রি করছে বা যারা বিএস খাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা কড়া পদক্ষেপ গ্রহণ করব।